হেল্ল' ফ্ৰেণ্ড নমস্কাৰ ত ফ্ৰেণ্ডছ দেখন্তু অশা কলেক্টৰ অফিচ তৰফৰূ এক বহুত বড় নিযুক্তি আছি অ যদি আপোনাৰ দশম প্লছ টু কি প্লছ্ৰি পাছ কৰি থে তই প'ষ্ট আপ্লাই কৰি পাৰিবি এতিপাই কোনো এগজাম নাই কেৱল আপোনালোকৰ মাৰ্ক অনুসাৰেহ এতিয়া আপোনাক চিলেকচন কৰা ফি মা ৰ আপোনাক এতিয়া কোন আপ্লিকেশন ফি পে' কৰিব আৱশ্যক নাই সম্পূৰ্ণ ৰূপে ফ্ৰীৰে এই পোস্টটা আপ্লা করে পাবি এখন মানে কিপর আপ্লা করি স্টেপ বাই টােপ প্রোসেস এই ভিডিও মাধ্যমে মু আপনার জনাইবি যদি আপন মানে এই পোস্ট আপ্লাই করা ইন্ট্রেস রাখুটি তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলন্ত প্রথমে আলোচনা করে নেবা যে কোণ রয়েছে অফিসিয়াল নোটিফিকেসনটি ফ্রেন্ডস যদি আপন মানে নিজ জেল এই ভলি সরকারি জবর নিউজ পাইয়া পাইব চাইছেন তে আমার চ্যানেলটিকে সবসক্রাইব করে নি এখন ভিডিঅ'টো গোটেই লাইক কৰি দিয়া ফ্ৰেণ্ডছ দেখন্তু এনে আপ্লাই কৰি পাৰিব এতিয়া অল অডাৰ পিলা মানে আপ্লাই কৰি পাৰিবি আম অশাৰ সমস্ত জিলাৰ পিলা মানে এই প'ষ্ট আপ্লাই কৰি পাৰিবি উভয় পুৰুষ মহিলা মানে এই প'ষ্ট আপ্লাই কৰি পাৰিবি এতিপে চেলেৰি ভাল ৰচিক সতৰ হাজাৰ পাঁচটকা আৰম্ভ কৰি পঁচিছ হাজাৰ পৰ্যন্ত চেলেৰিব জব টাইপ টি অশা গভৰ্ণমেণ্ট জব ৰ সরকারি চাকরি রব্যা দেখ এটি কেউ পোস্ট নিযুক্ত আসিছি এটি ভিন্ন ভিন্ন পোস্ট নিযুক্ত রহব যেপরি এটি কাউন্সিলর পোস্ট হয়েছি প্রোবেশন অফিসর পোস্ট হয়েছি এমআইএস অফিসর পোস্ট হয়েছি এবং একউন্টেট বা ক্লর্ক পোস্ট হয়েছি এবং হেল্পর বা হাউস কিপর পোস্ট হয়েছি আপনার চাইলে এতে যেকোন পোস্ট আপ্লাই করে পেপরে দেখুন এপ্রেম কোণ সবু এজুকেশন ক্য়ালিফিকেসন র যদি আপনারা টেন প্লস টু প্লস থ্রি কিংবা পিজি বা পোস্ট গ্রাজুয়েসন পা তবে আপ্লা করপারে এনিষ্টিমরে আর্টস সাইন্স কিংবা কমর্স আপনার স্ট্রিম যা বি এপ্লাই করে পেবে সহ ওড়িয়া ল্যাঙ্গুয়েজর প্রপর নলেজ বি আবশ্যক পড়ে যেপর কি আপন মানে যদি ওড়িয়া ভাষা কু ভাল ভাবেপারে কিংবা লেখিপার্থে কিংবা পড়ি পুথে তেব এ আপ্লা করিপারে ইপরে দেখ এর কেউ পোস্টপ্রাই কোণ সব কালিফিকেসন আবশ্যক পড়ে যদি আপনার কাউনসিলর পোস্ট আপ্লায়ে ইন্ট্রেস রাখুটি তবে এপ্রেম পিজি রয়েছে বা পোস্ট পাস পা যদি আপন মানে প্রবেশন অফিসর আপ্লা করি তবে এপ্রেম প্লস টু কিংবা প্লস থ্রি পাস র নক্স হয়েছে এমআইএস অফিসর এম গ্র্যাজুয়েসন র বা প্লস থ্রি পাস রয়েছে নেক্সট রয়েছে একউন্টেট এপ্রেম পিজি বা পোস্ট গ্র্যাজুয়েসন র এবং শেষ রয়েছে হেল্পর বা হাউস কিপর এপ্রে কেবল ম্যাট্রিক পাস রয়েছে যদি আপনার ক্বাফিকেসন টেন্থ পাসবে হেল্পর এবং হাউস কিপর পোস্ট আপ্লা করে পেপরে দেখত এখন কোণ সবু আপ্লিকেসন ফি রহব এ ন আপ্লিকেসন ফি রই আপনার এতে কোণি আপ্লিকেসন ফি পে করিবার আবশ্যক না সম্পূর্ণরূপে মগণের এই পোস্ট আপ্লায়ে করে পেবে যদি আপনার কাস্ট জেনে ও বিসি এসএসটি যা বি হয়ে থাকি এতে কোণি ফরক না কারণ ଫ୍ରି ଅଫ୍ ଆପ୍ଲାଏ ରହିଛି ଫ୍ରିରେ ହିଁ ସମସ୍ତେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଏହାପରେ ଦେଖନ୍ତୁ ଏଥିପାଇଁ କ'ଣ ସବୁ ଏଜ୍ ଲିମିଟ୍ ରହିଛି ଯଦି ଆପଣଙ୍କର ମିନିମମ୍ ଏଜ୍ ଅଠର ବର୍ଷ ହେଉଥିବ ତେବେ ପୋଷ୍ଟ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଏବଂ ମ୍ୟାକ୍ସିମମ୍ ପଇଁଚାଳିଶ ବର୍ଷ ବୟସ ରହିବ ଯଦି ଆପଣଙ୍କର କାଷ୍ଟ ଅଭିସ୍ ହେଉଥିବ କିମ୍ବା ଏସିଷ୍ଟ ହେଉଥିବ କିମ୍ବା ପି ଡବ୍ଲ୍ୟୁ ଡି ବା ଫିଜିକାଲ୍ ହ୍ୟାଣ୍ଡିକ୍ୟାପ୍ଟ ହେଉଥିବ ତେବେ ଆପଣଙ୍କୁ ଏଥିରେ ଅତିରିକ୍ତ ଏହି ସୁବିଧା ମଧ୍ୟ ମିଳିପାରିବ ଏହାପରେ ଦେଖନ୍ତୁ ଏଥିପାଇଁ କ'ଣ ସବୁ ସାଲେରୀ ବା ଦରମା ରହିବ বা কেউ পোস্ট কোণ সব স্যালারি ব্যবস্থা রয়েছে যদি আপনার কাউন্সিলর পোস্ট আপ্লাই করবে তবে এপ্রেম স্টার্টিংরে সতের হাজার পাঁচ টঙ্কা সেলেরি রি আপন মানে প্রোবেশন অফিসর পোস্ট আপ্লায়ে করি তবে এপ্রেম স্টার্টিংরে সতের হাজার পাঁচ টাকা স্যালারি মিপার যদি আপনার এমআইএস অফিসর পোস্ট আপ্লায়ে করি তবে মধ্য স্টার্টিংরে এগার হাজার টাকা দরমা রহব যদি আপনার একউন্টে কিংবা ক্লর্ক আপ্লায়ে করবে তবে এপ্রেম স্টার্টিংরে এগারো হাজার টাকা স্যালারি রহব নেক্সট হৈছিল হেল্পৰ বা হাউছ কিপৰ এতিপাই দহ হাজাৰ ৰ এঘাৰ হাজাৰ ৰব দেখন্ত আপোনাক মিনিমাম এতিয়া দহ হাজাৰ টকা মিলিব মেক্সিমম এঘাৰ হাজাৰ টকা চেলে ৰ দেখন্তু এতিপাই কণ সব চিলেকচন প্ৰচেছ ৰ বিষয়ে বি আপোনাৰ জানি নি কোনবিজাম নাই কেৱল আপোনৰ মাৰ্ক অনুসাৰে হি এতিয়া আপোনাক চিলেকচন কৰা পি জি পাছ কি প'ষ্ট গ্ৰজুচন প'ষ্ট আপ্লেই কৰ তবে আপনার মেট্রিক প্লস টু প্লস থ্রি এবং পিজি এইসব মার্ক অনুসারে সিলেকশন করা যদি আপনার কেবল মেট্রিক পাস ফস্ট আপ্লা করছেন তেমন আপনার কেবল মেট্রিক মার্ক অনুসারে হি সিলেকশন করা যদি আপনার সিলেকশন হচ্ছে এপরে ডকুমেন্ট ভেফিকেসনটি রহব তো কেবল এই দুইগোটি প্রোসেস দ্বারা আপনার এতে সিলেকশন ইহাপর দেখত যেতবে আপন মানে এপ্লাই করবে আপ্লা কলা সময় মিনিমম কেও সবু ডকুমেণ্ট গুড়িকৰ আৱশ্যক পাৰিব সেই বিষয়ে বি আপোনাৰ জানি নি যদি আপোনাৰ পাখেৰে মিনিমম এইসব ডকুমেণ্টগুড়িক নথিব তে আপোনাৰ এই প'ষ্ট আপ্লাই কৰি পাৰিব নাই এই আপ্লাই কলা পূৰ্বৰ থাকে দেখি নিিয় প্ৰথমত আপোনাৰ অল এজুকেচন কোৱালিফিকেশনৰ চাৰ্টিফিকেট তাৰ মাৰ্কচিটৰ গোটেই গোটেই জেৰক্স আৱশ্যক পাৰিব গোটেই ফটৰ আৱশ্যক পাৰিব এই ফটি আপোনাৰ আপ্লিকেশ্যন ফৰ্মে আটাচ কৰিব নেক্সট হ'ল কাষ্ট চাৰ্টিফিকেট যদি আপোনাৰ কাষ্ট এছ চি এছ টি কি বি চি কি এ চি থাকে আপোনাক চাহ চাৰ্টিফিকেটৰ গোটেই কপি টিভি আটাচ কৰি পাৰিব বা জেৰক্সটো নেক্সট হ'ল গোটেই আই ডি প্ৰুফ যেপৰকি আধাৰ কাৰ্ড ভোটৰ কাৰ্ড কিনাৰ্ড যদি আপোনাৰ আধাৰ কাৰ্ড থাকিব তাৰপিছত আধাৰ কাৰ্ডৰ জেৰক্সটি আটাচ কৰি পাৰিব নেক্সট হ'ব গোটেই ৰেচেন্স চাৰ্টিকেট যদি আপোনালোকৰ ৰেচিডেন্স চাৰ্টিফিকেট থল্ড কিউ তে আপোনাক কণ কৰিব না সেই ৰেচিডেণ্ট চাৰ্টিফিকেটৰ গোটেই কপি টি আপ্লিকেশ্যন ফৰ্মে আটাচ কৰি পাৰিব ফ্ৰেণ্ডছ যেতিব আপে এই আপ্লাই কৰবে মিনিমম এইচব ডকুমেণ্টগুড়িক আৱশ্যক পাৰিব ইয়াৰপৰা দেখন্তু এতিয়া আপোনাৰ কিপৰি আপ্লাই কৰিবি এতিয়া অফলাইন আপ্লিকেশন প্ৰচেছ ৰ স্পিড পষ্ট কি ৰেজিষ্টৰ পষ্ট জৰিয়তে আপ্লাই কৰিবি ইটেণ্ট ডেট দেখন্ত এই ডেট টি ষ্টাৰ্ট হৈছাৰিছে অলৰেডি ত' চলি আলোচনা কৰিব যে আপোনাৰ কিপৰি আপ্লাই কৰবে ফ্রেন্ডস এটি আপনার কিপর আপ্লা করিবে স্টেপ বাই ম প্রোসেসটি মু আপনার এবার কী এপ্রিম আপনার এই ভিডিওটি স্কিপ নকি শেষ পর্যন্ত নিহত রূপে মোবাইল থিবা গুগল কু ওপেন করতু ওপেন কলাপরে এই সর্চ বকস উপরে ক্লিক ইহাপরে ইয়ে সর্চ করত কর্চ করবে সিম্পলি লেখবে ওডা দেপেস দে লেখবে জিও ভিটি দে্পেস দেবে জব দে ডট দে ইন কি আপোনাৰ অডা গভৰ্ণমেণ্ট জব্ ডট ইন বি লিখি পাৰিব দেখোন এইভৰি লিখিলাপৰা চৰ্চৰ অপচন উপেৰে ক্লিক কৰবে ক্লিক কলপেৰে দেখোন আপোনালোকিভি জব্ৰ এই অফিচিয়েল চাইট টি দেখিব মিলেছা জিঅ ভিটি জব মেনচন অঁ তো চিম্পলি আপোনাৰ এই ক্লিক কৰো ক্লিক কলপেৰে কি সময় ল'ড হ'ব ইয়াতে সাইট টি অপেন হৈ যাব এঠাই আপোনাক ভিন্ন ভিন্ন কেটাগৰি অনুসাৰে জব গুড়িক দেখিব মিলুথিব এখানে হেডিংরে অপশনটি মেনশন অভর্নমেন্ট জব সিম্পলি আপনার এখানে ক্লিক করবে ক্লিক কলাপরে দেখুন কিছু সময় লড়ে এ পরে এপেন হয়ে যাব এখানে এক নোটিফিকেসন অপডেট অ্যাঁকি ওষা কলেকটর অফিস রিকোয়ারমেন্ট ম্যাট্রিক পাস জব তো সিম্পলি আপনার এই কলেকটর অফিস্র নোটিফিকেসন উপরে ক্লিক করবে ক্লিক কলাপরে দেখুন নোটিফিকেসনটি ওপেন হয়ে যাব এ সমস্ত ইনফরমেশনগুক মেনসন অপে পড়িনেবে যেপর কি এপ্রেম কোণ সব লাস্ট ডেট রহব সেই বিষয়ে মেনশন করা কালিফিকেসান দেখুন মাট্রিক প্লস টু প্লস থ্রি পাস রয়ে যদি আপনার ক্বাফিকেসন থ তবে এর আপ্লা করে পে এবার দেখুন কিপর আপ্লা করি আপনার এই ওয়েবসাইট্র শেষে এক ইম্পর্ট্যা লিঙ্ক এক নোটিফিকেসন পিডিএফ লিঙ্ক অপ্লিকেসন ফর্মের লিঙ্ক অথমে আপন মানে এই নোটিফিকেসন প লিঙ্ক উপরে ক্লিক করানু আপনার মানে সে নোটিফিকেসন প পি ডিএফ্র লিঙ্ক উপরে ক্লিক কলাপরে আপনার সম্মুখে এইভাবে এক নোটিফিকেসনটি আসবে দেখ নিযুক্ত আসি এর কাউন্সিলর নেক্সট হয়েছে প্রোবেশন অফিসর বা কেস ওয়ার্কর হাউস ফাদার নেক্সট হয়েছি একউন্টেট কুক হেল্পর এবং এইথ নম্বর রয়েছে হাউস কিপর দেখিপার্থে এ ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে কালিফিকেসন ভিন্ন ভিন্ন পষ্ট পোস্ট ভিন্ন ভিন্ন রয়েছে দরমাধ্য ভাল রয়েছে মু আপনার পূর্বে যে এপ্রে সতর হাজার পাঁচ টঙ্কা মিনিমম স্যালারি রহবো আপন মানে স্টার্টিংরে সতের হাজার পাঁচ টঙ্কা সা্যারি পাইপারে প্রথমে নেবে যে পোস্ট কোণ সব কালিফিকেসন আবশ্যক পড়ে আপনার ক্বাফিকেসন অনুসারে এটি ভিন্ন ভিন্ন পোস্ট আপ্লা করে পে দেখুন পড়ি সারা পরে আপ্লিকেসন ফর্মর লিঙ্ক অপে সেই আপ্লিকেসান ফর্মর লিঙ্ক উপরে ক্লিক করবে দেখুন আপনার সেই আপ্লিকেসান ফর্মর লিঙ্ক উপরে ক্লিক কলাপরে আপনার সম্মুখে এইভাবে এক আপ্লিকেসন ফমটি আসব

ইপৰা আপোনৰ এড্ৰেছ ইপৰা আপোনাৰ জেণ্ডৰ ইয়াৰপৰা আপোনৰ ইমেইল আড্ৰেছ ইয়াৰপৰা মোবাইল নম্বৰ শেষ ৰ কোৱাফিকেচন আপোনাৰ যা এজুকেশ কাালিফিকেশ্যন থাকিব সেই বিষয়ে মেনচন কৰি পাৰিব যদি আপোনাৰ অণ্ডৰ মেট্ৰিক বা কেৱল মেট্ৰিক থাকে এই কেৱল মেট্ৰিক বিষয়ে মেনচন কৰি পাৰিব যা কি কুক হেল্পৰ এটা হাউচকিপৰ পোষ্ট এলিজিবল ৰব যদি আপোনৰ অধিক কাালিফিকেশ্যন থ বিষয়ে এই সপ্তাহ গুড়িক মেনচন কৰি পাৰিব প্লছ থ্ৰী পি জি যা থাকিব লেখিব ইয়াৰপৰা দেখন্তু যদি আপোনাৰ কোনো এছ থাকি মেনচন কৰি পাৰিব যদি নথিব তবে ফিলাৰ আৱশ্যক নাই ইয়াৰপৰা দেখন্তু আপোনাক এই পচৰা যায় যদি আপোনাৰ অডিয়া হিন্দী কিন্তু কোনোবি যদি ভাষা জানি চিম্পলি এই টিক চিঙটি ক্লিক কৰিব বা ইয়া লেখিব দেখন্তু যদি আপোনাৰ অডিয়া ভাষাটো জাতি নাহি তে এই আপ্লাই কৰি পাৰিব নাই এই ভাষা পাখে য়ে বা ই বুলি মেনচন কৰোঁ এইভাৱ ভাৱে আপোনাক এই ফৰ্ম টি ফিল্ কৰি পাৰিব ফ্ৰেণ্ডছ আপোনাৰ সেই ফৰ্ম টিক ফিল কলপেৰে পুনৰবাৰ নোটিকেশ্যন পি ডি এফ ৰ লিংকে ক্লিক কৰিবে দেখোন এই আড্ৰেছ টি মেনচন অঁ চিম্পলি এই আড্ৰেছ আপোনাক এই ফৰ্ম টু স্পিড পষ্ট কি ৰেজিষ্টৰ পষ্ট জৰিয়তে চেণ্ড কৰিবক পাৰিব দেখোন এতিয়া ডেট বি মেনচন অ একতিশ বাৰ দুহাৰ বাইশ আপোনাৰ একত্ৰিছ বাৰ দুই হাজাৰ বাইছ পূৰ্বৰ এই ফৰ্ম টি চেণ্ড কৰি পাৰিব যা কি বা বালেশ্বৰ কলেক্টৰ অফিচ কুণ্ড কৰো তো ফ্ৰেণ্ডছ আপোনাৰ এইভাৱ ভাৱে এই ফৰ্মে আপ্লাই কৰি পাৰিব এই ইনফৰ্মেচন এই পোস্টটা আপ্লা করা